মাত্র ৬ বছর বয়সেই অভাবের সংসারের দায়িত্ব নিতে হয়েছিল ছোলা বিক্রেতার স্বপনকে। সেই থেকেই ২০ বছর ধরে ছোলা বিক্রি করছেন সংগ্রামী স্বপন। তার হাতের গরম গরম ছোলা অতি সুস্বাদু ও মজাদার হওয়ায় মাত্র ২ ঘন্টায় শেষ হয়ে যায় ছোলা। এটা আমি আর ৭-৮ বছর ধরে খাচ্ছি, এত স্বাদের বলা যায় না, এটা না খেলে বোঝা যাবে না। সুস্বাদু এই ছোলা বিক্রি করেই প্রতি মাসে ৩০,০০০ টাকা আয় করেন ছোলা বিক্রেতা স্বপন। মুরগির ডিম দিয়ে ছোলা ৩৫ টাকা, তবে এর সাথে পাপড় নিলে ৪০ টাকা এবং হাঁসের ডিম সহ পাপড় ও ছোলা নিলে ৪৫ টাকা। ডিম দিয়ে ছোলা দিয়ে খেলে ৩৫ টাকা, আর পাপড় দিয়ে ছোলা দিয়ে ডিম দিয়ে একসঙ্গে খেলে ৪০ টাকা প্লেট, আর হাঁসের ডিম যদি কেটে দিই ৫ টাকা ওভার হয়, ৪৫ টাকা আসে। প্রতিদিন রাত ৭:৩০টার পর চুয়াডাঙ্গার মদনা বাজারে স্বপনের ছোলা আর পাপড় ডিম খেতে ভিড় করেন চুয়াডাঙ্গা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ভোজন রসিকেরা। এর স্বাদটা অনেক টেস্ট। এখান থেকে দূর দূরান্ত মানুষ আছে, চুয়াডাঙ্গা বলেন, জীবননগর বলেন, অনেক দূর দূর মানুষ আছে দর্শনা বলেন পাশে। এই থেকে আমি প্রায় খাচ্ছি মনে করেন প্রায় ৫-৭ বছর এমন খাচ্ছি আমি। স্বপনের বাড়ি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী গ্রাম মদনায়। মাত্র ৬ বছর বয়সে তার বাবা তাদের দুই ভাইকে এবং মাকে ছেড়ে চলে যায় অন্যত্র। তখন থেকেই সংসারের হাল ধরেছিলেন স্বপন। শুরু করেন পাপড় বিক্রি, এরপর ডিম বিক্রি করেও চালিয়েছেন অভাবের সংসার। সময়ের সাথে সাথে আয়ের পরিমাণ বাড়াতে শুরু করেন ছোলা বিক্রি। সেই থেকে ২০ বছর ধরে ছোলা বিক্রি করে জীবন কাটাচ্ছেন সংগ্রামী স্বপন। ২০০১ সাল থেকে আমি ব্যবসা শুরু করি, ২২ বছর ধরে দীর্ঘ ব্যবসা করছি, ইনশাল্লাহ এইভাবে আল্লাহ চালাই নিচ্ছে। সকালে ছোলা ভিজিয়ে রাখার পর দুপুরে সেই ছোলা সিদ্ধ করেন স্বপন। সন্ধ্যা ৭টার পর শুরু হয় ছোলায় ব্যবহৃত উপকরণ তৈরির মূল কাজ। সন্ধ্যার পরপরই প্রথমে ১০০টি পাপড় ভেজে নেন স্বপন। পাপড় ভাজার পর বসে পড়েন ছোলা রান্নার মশলা তৈরিতে। হলুদ, পেঁয়াজ, রসুন ও অল্প পরিমাণে লবণ দিয়ে তেলে কষাতে হয় বেশ কিছুক্ষণ। প্রায় আধ ঘন্টা কষানোর পর আরেকটি পাত্রে রাখা সিদ্ধ ছোলায় এসব মশলা ঢেলে দিয়ে আবারও ২০ মিনিট জাল দিতে হয়। ২০ মিনিট পর সেটি পরিপূর্ণ ছোলা তৈরি হয়। সবশেষ ছোলার স্বাদের পরিপূর্ণতা দিতে এর মধ্যে ঢেলে দেয়া হয় হাতে তৈরি মশলা। এটা তো ২বার রান্না করা লাগে, একবার সিদ্ধ করা লাগবে আর একবার হচ্ছে যে এরকম মশলা দিয়ে রেডি করা লাগে। এইভাবে নাড়তে থাকি, এটা আঠা আঠা একটা ভাব চলে আসে, তখন বোঝা যায় যে হয়ে গিয়েছে। সবকিছু তৈরির পর একটি টেবিলে পাপড়, ডিম আর ছোলা সাজিয়ে নিয়ে মাথায় করে ছুটে চলেন মদনা বাজারের দিকে। বাজারের নির্দিষ্ট স্থানে গিয়ে শুরু করেন বিক্রি। মুহূর্তের মধ্যেই ভিড় জমতে থাকে স্বপনের হাতের ছোলা খেতে। যারাই খায় তারাই বলে খুব সুস্বাদু, আসলে সুস্বাদু। এদের কি করে রান্না করে আমরা ব্রেন আনতে পারিনি। প্রতিদিন সব খরচ বাদ দিয়ে তিনি আয় করেন ৮০০ টাকা। পাপড়, ডিম ও ছোলা বিক্রির পাশাপাশি দিনের বেলাতে চাষাবাদ করেন স্বপন। এভাবেই চলছে তার ৬ সদস্যের সংসার। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ৩টা আইটেম আমি বেচা কেনা করি, তাই আল্লাহর রহমতে দিন ভালোভাবেই চলে যায়।